রিয়েলমি এবং শাওমি একে অপরের সাথে বেশ জমিয়ে লড়াই তা শুরু করেছে। এই লড়াইয়ের সুবন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি বাজেটের 5G ফোন। চলুন এই ফোনের কনফিগারেশন দেখে নেওয়া যাক। প্রথমে বলা যায় এর ডিসপ্লে নিয়ে। এর উপরে 6.57 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে না, যার কারণে এর দাম কম। এর সামনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল এবং আরেকটি থাকছে 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর ক্যামেরা। এখানে ডেপ সেন্সর ক্যামেরায় কোনো কাজই হচ্ছে না, যদিও তারা আলট্রা হোয়াইট ক্যামেরা দিতে পারত। সামনে দুপাশে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে আর প্রসেসরে থাকছে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। এই 765-তে 7nm টেকনোলজি এর উপর তৈরি। আরও থাকছে এই ফোনটিতে 128GB ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েবল, এতে থাকছে 6GB র্যাম। এর ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা। এর মেইন ক্যামেরায় 48 মেগাপিক্সেল এর আশা করা যায়। এতে সনি সেন্সর। আরেকটি থাকছে 8 মেগাপিক্সেল এর আলট্রা হোয়াইট ক্যামেরা, যা 119 ডিগ্রি পর্যন্ত ভিডিও অ্যাঙ্গেল পাওয়া যাবে। একটা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, আরেকটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এতে দেওয়া আছে। এখানে থাকছে 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে থাকছে 30 ওয়াটের ডেট ফাস্ট চার্জার। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।